সব ছাড়েই তো সিরা, আমি এখন কি পরবো? আরে এটা মনে হচ্ছে গাউন, মা কি সুন্দর গাউন। কথা না কইতে কইতে আমারে আরো দুদিন থাকার কথা কইছো, আমি থাকলে তোমাদের তো খুব ভালো হবে, তাই না? দুটা দিন তাও তো শান্তি করে থাকতে পারবো। শান্তি? আর তুই আবার আমার মুখে তর্ক করতেছিল কেন? হ্যাঁ না, আসলে মুখ মুখে না বের হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, কাজগুলো আমি সেরে আসি। হ্যাঁ আচ্ছা, আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বাবা, ভালো আছো? হ্যাঁ আছি ভালো। তা হঠাৎ করে কি মনে করে? আরে বাবা, কতদিন হয়ে গেল না মেয়েটার মুখ দেখি না, বুঝোই তো মেয়েটাকে না দেখলে কি ভালো লাগে। ভালো করছেন। আরে আজ কয়েকদিন ধরেও বলতেছিল যে আমাকে খুব দেখতে ইচ্ছে করতেছিল, আমাকে দেখতে ইচ্ছে করতেছিল, দেখ আশা অনেক ভালো করছেন। তা বাবা তুমি কই যাও? যাচ্ছি তো ওই যে সামনে এলাকায় একটা সালিশ আছে, হ্যাঁ ওই জায়গাটা যাচ্ছি। আর শোনেন, আপনাকে আমি একটা কথা বলবো, কিন্তু আইসেন যখন তাহলে বিষয়টা বলি নাকি? বলো। আচ্ছা দেখেন, আমি বড়টার সাথে তো আমার কখনো বনে বোনাটা হয় নাই, আমি ও তো ওকে দেখতে পারি না। আপনার মেয়ে এই বাড়িতে আসার পরে, হ্যাঁ ও তো আগে মনে কি কি বলবো, একটা খেসটা ছিল, দেখলে আমার বমি আসতো, হ্যাঁ নাক দিয়ে একদম দেখলে বলা যায় না। হ্যাঁ আপনার মেয়ে আসার পরে ওরে বাপ রে বাপ, এখন মনে করেন যে ইন্ডিয়ার একেবারে নায়িকা হয়ে গেছে, ক্যাটরিনা কাইফ হয়ে গেছে। আপনার মেয়ে যদি মার্কেটে যায়, হ্যাঁ তার সাথে করে নিয়ে যায়, এমনও হয় যে আমি মার্কেটে যাচ্ছি যে না বড় বাবু জন্য এটা কেন, এগুলো এগুলো কোনো দরকার আছে কত দেখি। আসলে বাবা কি বলবো, আমার মেয়েটা সহজ সরল, ও মনে করে কি সতীন না ওর বোন, এই জন্য এরকম করে। আর তুমি যদি পছন্দ না করো আমি যে আমার মেয়েকে বুঝাই বলবো, সমস্যা। আপনি তো ওকে দুই চোখে দেখতে পারেন, আপনার মেয়েকে যা এমন ভাবে টাইট দিবেন যাতে এরকম পোস্টার না দেয়। শোনেন আমার সালিশে দেরি হয়ে যাচ্ছে, যান বাসায় এসে কথা বলবো না? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর বলো না, যে বাড়িতে আমাকে বিয়ে দিছো চেহারা এরকম না হয় কি হবে? আমার শাশুড়ি সবসময় তাহলে কিট 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 করে, যত কাজকাম সব তো আমাকে করতে হয়। আমার সতীন ছিল না, তুমি তো দেখছোই কি রকম গায়ে খ্যাত হয়ে থাকতো, তো ওকে মডার্ন বানাতে চায়, এখন ওই আমার চেয়ে বেশি মডার্ন হয়ে গেছে, আর আমার আমার এই অবস্থা হয়েছে। তোর মাথা আসলে এক ছটাক পরিমাণও বুদ্ধি নাই, তুই যে আমার মেয়ে আমার ভাবতেই অবাক লাগে। কেন? এই কেউ পাগল আছে নাকি? হ্যাঁ তুই তো আসলে মস্ত বড় একটা পাগল, সতীনকে কেউ স্মার্ট করতে যায় নিজের এই অবস্থা করে। আরে বাবারে শোন, তুই যে সতীন রে এত সুন্দর করে সাজুগোজু করে স্মার্ট বানাইছস, তুই একবার বুঝোস না, তোর স্বামীর নজর তো ওর উপর পড়বে, তোকে তো ভালোবাসবে না, যত ভালোবাসা উঠলে উঠবে ওর উপর, এই বুদ্ধিটা কি তোর মাথায় নাই? মা আমি তো কখনো এইভাবে ভেবে দেখিনি। তুই তো ভাববেই না। আচ্ছা ও তো আমার বান্ধবীর মতোই। বান্ধবী? সতীন কোনোদিন বান্ধবী হয়? আর সতীন কোনোদিন আপন হয় রে? এই পাগল, ও তো চালাক, তুই তো বোকা বোকাই রয়ে গেলি, ও তো তোকে মানে তোর উপরে
স্টিম রোলার চালাতেছে বুঝছস না তোর কাছ থেকে সব শিক্ষা গ্রহণ করে তোকে দুই দিন পর লাঠি দেখা দেয় দিবে বলে দিলাম তুমি সত্যি বলছো না আমি তো তোর খারাপ চাই আরে আমি তো তোর মা তুই আমার সন্তান মা কোনোদিন সন্তানের খারাপ চায় না এই জিনিসটা তো তোর মাথায় আসলোই না কখনো মা তাহলে এখন আমি কি করব হ্যাঁ সব তোকে একটা আমি আচ্ছা ঠিক আছে চলো ভিতরে চলো তো আচ্ছা চল फिर बौमार दिखे तो ख्याल रखार दरकार নিজে তো মার্কেট করে করে আবার সতিনিক করে দেয় হ্যাঁ আবার আমি না থাকলে পেরেও তার সাথে গলে মার্কেটে যায় কে শুন ওর মনটা আছে একেবারে সরল সুজা দেখিস না যে নিজে না সাজে গুজা কেমনি বড়ডারে সাজায় গুছায় রাখে বলে যে গ্রামের মেয়ে তাই কি হইছে একটু সাজায় গুছায় সুন্দর করে রাখে না এগুলো কোন করতে দিবা না তুমি আজকে যাইয়াই একটা হেনস্থা করবে বুঝতে পারছো আর যেন একটুকো অগ্নি কোথাও না বের হয় বুঝতে পারছো আর আচ্ছা তুই রাগারাগি করিস না আমি বুঝাই কো মনে আচ্ছা তুই কই যাচ্ছিস ওদের কলম না শালিশে যাচ্ছে যাই আবার সময় হয়ে যাচ্ছে আচ্ছা তুই যাতে নাম যাই আচ্ছা যাও ঠিক আছে ও বুঝতে তো পাইনি মা ওটা কোন তোকে দেখতে একদম পাগল পাগল লাগছে আর এটাই না একদম ঠিক আছে মানে তো ভুলে গেছিলাম তুই তো আমার সতীন আর তোকে বেশি সুন্দর লাগলো আমার বর তো আমার দিকে তাকাবে না আর তাছাড়া আমি তো দুই দিন পর আমার সন্তানের মা হতে যাচ্ছি আর এই গোটা সম্পত্তি হবে আমার সন্তানের আর আমি হব এই বাড়ির রাজধানী কি তুমি এইভাবে কথাটা বলতে পারলা আমি তোমাকে না কখনো সতীন ভাবি নাই আমার বোনের মতন ভাবছি আর কথাটা একদম কম আমি তো এই বাড়িতে যখন আসছিলাম দেখছিলাম কি অবস্থা তো তোকে যাচ্ছে মডার্ন আমি নিজে বানাইছি আর তোকে মডার্ন বানাতে যায় আমি নিজে আনমডার্ন হয়ে গেছি শোনো তুমি কিন্তু দেখতেই পাও এমনিতে আমি তো অপয়া আমার স্বামীদেরকে সন্তান দিতে পারি না ঠিক তুই অপয়া হল কি তুই আজকে থেকে এইবার কাজের লোক হয়ে থাকবি রজরানি না চল এখান থেকে কি ব্যাপার কান্তস কেন কি হয়েছে শোনেন মাই না এই যে আপনার মেয়ে আমি তো সতীন ভাবি না আমার নিজে বোনের মতন ভালোবাসি আর হ্যাঁ আমি আগে একদম গায়ে ছিলাম ওই এসে আমাকে মডার্ন শিখালো
কিন্তু কই আজকে আমাকে দেখেন আমার গায়ে দেখি সব গহনা খুলে নিছে মামা আপনিই বলেন আমার তো সন্তান হয় না এমনিতে আমার স্বামী আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না একটু সাজুগুজুবে থাকে আমার মনের শান্তির জন্য আর আজকে ও কি না আমাকে আর কষ্ট দিল আরে দুঃখেরই কথা ইস সব ফুলে টুলাকার পাগল পাগল করে রাখছে না আর তোকে নির্বাক যা হ্যাঁ এইভাবেই তো তোর থাকা দরকার কিসের জন্য এই বাড়ি ঘরে রাজত্ব করবে হচ্ছে আমার মেয়ে আর তুই তুই এই বাড়ির বাদি দাসীগিরি করবি বুঝতে পারছ না তা তোর এগুলো যদি না করে তোর তো বাদি দাসীর মতো দেখা যাচ্ছে না তোর তো আমার মেয়ের থেকে ভালো দেখা যাচ্ছে রে শুনেন মাইমা এটা আপনি কি বলেন ওর সবই তো ওরই আমি তো শুধু এমনিতেই আছি আর আপনারা এগুলা কি বলতেছেন শুনো মা মুখে বললে তার কাজ হবে না কাজ হয় কাগজ কলমে যখন আমার মেয়ের হবে তখনই আমি বুঝবো মুখ দিয়ে তো সবাই পায়েশ রান্না করে কিন্তু পায়েশ রান্না করতে জানো দুধ আর গুড় লাগে সোনা সেইটা কি জানো না বুঝছো না আর করছে আমার মেয়ে আরে আমি হলে তার একটু বেশি করে করতাম আমার মেয়ে তো কমই করছে তা যা ফকিন্নির বাচ্চা কোথাকার আবার আমার কাছে আসছে আমার মেয়ের নামে বিচার দিতে সাহস কত বল উচিত কাজ করছে এইটাই তোর জন্য প্রযোজ্য বোমা দাঁড়াও আরে আম্মা আপনি আমি শোনো এইগুলো তো প্রিয়াঙ্কার গয়না তোমার হাতে কেন ও আম্মা হয়েছে কি ওই বুবুনার এই গয়নাগুলো পড়বে না বুবুনা কি ভালো লাগতেছিল না তা আমাকে বলছে এসব গহনাগাটিগুলো একটু তোর কাছে রাখ আমি একটু কাজ করে নিই তাই ওই প্রিয়াঙ্কা যে খ্যাত ওই সারা জীবন খ্যাতি থাকবো ওর আর ভালো হবো না আপনি না একদম ঠিক কথা বলছেন কত বুঝে বুঝে বসে স্মার্ট বানাইছি আবার কেমন বলে যে গহনা পড়তে নাকি বিরক্ত লাগে শোনো আমি তো বললাম যে দুই দিনের জন্য বেড়াইতে যাইতেছি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আপনি দুই দিনের কথা বলে এখনো চলে আসলেন যে আরে তোমার যে খালা শাশুড়ি বাড়ি যাইতে চাইছিলাম ফোন করে বললো কি যে বুবু তোমার বাড়ি আমরা আইতাছি এই জন্য আর কষ্ট করে যাবো কেন আর এই যে আমার যে দাদু ভাই আসতেছে ওর জন্য আমার মনটা খুব খারাপ যে যাব কেমনে করে থাকবো এই জন্য চলে আসলাম কষ্ট করে আর গেলাম না উড়াই আসতেছে ঠিক আছে আম্মা চলেন বাড়ির ভিতর যাই আমি সত্যিই বোকা যদি বোকাই না হলাম নে তাহলে সত্যি নে আমি কি নিজে বোনের মতন ভালোবাসতাম আর আমার স্বামীকে আমি বলতাম তুমি আরেকটা বিয়ে করো একটা মেয়ে সব কিছু ভাগ করে খাইতে পারে কিন্তু স্বামীর ভাগ কেউ দিতে পারে না কিন্তু আমি দিছি তারপর ওই সতীন আমাকে আজকে কি না অপমানটাই করলো 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 তারপরও আমার শরীর থেকে সব কিছু খুলে নিল যাকে আমার বোন ভাবতাম আমার বন্ধু ভাবতাম সব দিকে আমার একটা কাছের লোক ছিল সেই আজকে কি বলতেছে এই শাড়িটা খুলে আসতে আমার সব শাড়ি তো ছিঁড়া আমি এখন কি পরবো আরে এটা মনে হচ্ছে গাউন মা কি সুন্দর গাউন কি ব্যাপার আমি কি করে অদৃশ্য হয়ে গেলাম যাই হোক ভালোই হয়েছে এইবার আমি অদৃশ্য হয়ে সবাইকে আমি একটা উচিত শিক্ষা দেব আরে ছাড়ো না আরে লাগছে তো আরে ছেড়ে দাও আ
দেখছেন তোমরা দুই বোন জোরে ধরো একজন আরেকজনকে।